কোথায়? কাকু একটু পার্লারে যাচ্ছে। কাকু, আমাকে দেখে কি কাকু মনে হচ্ছে? দাদু, অফিসার বলো, অফিসার স্যার একটু পার্লারে যাচ্ছে। মুখে মাস্ক কোথায়? ও ভুলে গেছি। তাহলে বারবার টিভিতে দেখাচ্ছে মাস্ক পরে বেরোতে, তা তোমাদের মুখে মাস্ক কোথায়? পরের বার থেকে পরে বেরোবো। লকডাউনের বাজারে কোথায় যাওয়া হচ্ছিল? পার্লারে। মানুষ খেতে পাচ্ছে না, রেশনে চাল দিচ্ছে বিনা পয়সায়, আর তোমরা যাচ্ছ বিউটি পার্লারে? আর হবে না, আর হবে না, আর হতেও হবে না। এবার কান ধরে ওঠ, বস দাও দেখিনি পাঁচটা করে, আর ছেড়ে ছেড়ে দাও, ছেড়ে ছেড়ে দাও। এক, দুই, তিন, চার, পাঁচ। আর কোথাও যাওয়ার দরকার নেই, যাও বাড়ি চলে যাও, বিউটি পার্লারে যেতে হবে না, যাও। বাবা, একটু বেরোলাম আমি। কোথায় যাচ্ছি? এসে বলছি। কোথায় গিয়েছিলি? পরে বলছি, তুমি পড়ো। এখনই বল। আরে বাবা, বললাম তো পরে বলছি। না, এখনই বলতে হবে। বলবো না, যথা। সারাদিন এই কাজ কাজ কাজ, আজ আমি নিতে পাচ্ছি না। মা, হ্যাঁ, আমি লঙ্কার বাড়ি যাচ্ছি, ওখান থেকে নাইট ক্লাবে যাব, আমার আসতে লেট হবে। যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবে, আসতে পারো। চেষ্টা করব। মা, বলছি পিয়াজের সাথে নাইট ক্লাবে যাচ্ছি, মনে আছে তো? আসতে দেরি হবে, আসুন তারা। ও নো, ও ভদ্র মেয়ে একটা। হ্যাঁ কি মানে লকডাউন চলছে বলে কি তোমাদের কোনো দায়িত্ব নেই নাকি অফিসে? না লিটারালি তোমরা আমার মাথাটাকে রীতিমতো গরম করে দিচ্ছ। না মানে সব দায় কি আমার একার নাকি তোমাদের কোনো দায় নেই? শোনো, দরকার পড়লে অফিস থেকে তোমরা ল্যাপটপ নিয়ে গিয়ে কাজ করো বাড়িতে। মা, এই এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট, আমি একটু পরে কথা বলছি তোমার সাথে। বল, লঙ্কার বাড়ি যাব। কেন, বাড়িতে লঙ্কা নেই? না, আমার বন্ধু লঙ্কা। কেন, আমার তেল লঙ্কা বাড়িতে যাওয়ার কি আছে এখন? কি চলছে জানো না, দেশের কি অবস্থা তুমি জানো না? চুপচাপ ঘরে চলে যাও। ও মা, যাই না। শোন পিয়াজ, বেশি বাড়াবাড়ি করলে না, ভেজে খেয়ে নেবো আমি তোকে। চুপচাপ চলে যা। জননী, মাতে, মা, এইসব ঢংপোনা না করে না, যেটা বলার হচ্ছে বল। বলছি পিয়াদের সাথে যাব বিউটি পার্লারে। না, চুপচাপ ঘর ঢুকে যা। যাই না মা, তোমার দুটি পায়ে পড়ে যাই। কি হচ্ছে এটা? যাই না। বেশি ঢং করলে না, কড়াই ফেলে তেল লঙ্কা করে দেবো। যাও বাইরে যাও, পুলিশে শুটিয়ে লাল করে দেবে। এই লকডাউনে বাইক নিয়ে বেরিয়েছে? দাঁড়াও, আসতে দাও, একে আজকে দেখাচ্ছি মজা। বাইক থেকে নাপ, বাইক থেকে নাপ, তাড়াতাড়ি নাপ, বাইক থেকে নাপ আগে। মুখে মাস্কটা কোথায়? স্যার বাড়িতে। বাড়িতে মাস্ক? আর গাড়ি নিয়ে যে বেরিয়েছিস, হেলমেটটা কোথায়? হেলমেট পরিস নি কেন? বাড়িতে। সব বাড়িতে রেখে এসেছিস? হ্যাঁ। কাগজপত্র বার কর তাড়াতাড়ি গাড়ি। না স্যার, সেটাও বাড়িতে। তো কোথায় যাচ্ছিলিস? এই তো স্যার ওষুধ আনতে যাচ্ছিলাম। ওষুধ আনতে যাচ্ছিলিস? মুখে মাস্ক নেই, মাথায় হেলমেট নেই। হ্যাঁ, কি রে তুই? স্যার পরের বারে পড়বো, স্যার পরের বারে পড়বো।
করতে বেরিয়েছিলিস, গাড়ির কাগজপত্র তো নেই, দেখা আমাকে তাড়াতাড়ি কি করতে বেরিয়েছিস। স্যার আছে স্যার, মোটামুটি কাগজপত্র আছে। ও ওষুধ আনতে বেরিয়েছিস? হ্যাঁ ওষুধ আছে, মানে স্যার ওষুধ মানে পেপার আছে। প্রেসক্রিপশন নিয়ে বেরিয়েছিস? হ্যাঁ স্যার প্রেসক্রিপশন আছে। কারেন্ট ডেটের প্রেসক্রিপশন? হ্যাঁ স্যার কারেন্ট ডেটের প্রেসক্রিপশন দেখুন। এটা প্রেসক্রিপশন? হ্যাঁ। হাবাকে হাই করছে কাছে স্যার, হাবাকে হাই করছে কাছে। এটা প্রেসক্রিপশন তো, শুন না কারেন্ট ডেটে দেখি। এটা প্রেসক্রিপশন? এটা তো তোর বাবার বিয়ের সার্টিফিকেট। ওই দেখি হাওয়াকে হাইকোর্ট দেখানো? হ্যাঁ পুলিশকে বোকা বানানো হচ্ছে আর হবে কোনোদিন? হ্যাঁ তোকে বললাম বাড়ি চলে যা। হ্যাঁ ভালো কথা বললাম, আর ওদিকে যাওয়ার দরকার নেই, সোজা ঘরে চলে যা। বেরো এখন, চলে যাচ্ছি এক্ষুনি, চলে যাচ্ছি। এই লকডাউনে একদম বাড়ি থেকে বেরোবি না, একদম বেরোবি। বাবরি চ্যাংড়ামি পেয়েছিস, চল আগে। সুটিয়ে লাল করেছে তো? ওরে বাবা আর বলুনি, এইখানে 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 পুরো জ্বালা করছে, ও চড়চড় করছে। গুরুজনদের কথা তো শুনবি না, বললাম মাস্ক পর মাস্ক পর। তুই তো প্রেসক্রিপশন নিয়ে গেছিলিস, তাও তোকে যেতে দেয়নি। দূর প্রেসক্রিপশনের বদলে তোমার বিয়ের সার্টিফিকেট নিয়ে চলে গেছি। ঠিক আছে তুমি সরে যাও, আমি ওপাশে যাই। আচ্ছা তুই যা, আমি শক্তিমান মানুষ নিয়ে লাগাতে যাচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি আসবে। ওরে বাবা কি দিচ্ছে গো, একটু সহ্য কর। বলেছিলাম মাস্ক পরে বেরো, শুনবি না আমাদের কথা। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, মলমটা লাগিয়ে দিচ্ছি। আবার কি দিচ্ছ মলম? শক্তিমান মলমটা বললাম, বড়দের কথা শোন, শুনবি না এটাই হবে। বারবার বলেছিলাম মাস্ক পরে বেরো, বেরোলি না, এখন ভোগ। হাই বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে এটা কিন্তু জানাতে তোমরা একদম ভুলবে না। আর তোমাদের সবার প্রিয় চ্যানেল ফলসা বিড়ালকে সাবস্ক্রাইব করতে থাকো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। আজকে আমাদের এই অভিনয়ের মধ্যে যুক্ত পিয়াঁজ এবং লঙ্কার মা অর্পিতা অধিকারী, ঝিঙে প্রিয়াংশু অধিকারী, ঝিঙের বাবা রিতম অধিকারী, আমাদের পুলিশ পিন্টু অধিকারী, এবং আমি লঙ্কা এবং পিয়াঁজের মা শ্রেয়া অধিকারী। সবাই ভালো থেকো, স্টে হোম স্টে সেফ।